নমস্কার বন্ধু ও সহকর্মীগণ এডুটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল এবং প্রোজেক্টের মার্কস অনলাইনের মাধ্যমে কিভাবে এন্ট্রি করব সেই বিষয়টি দেখে নেব কাউন্সিলের নোটিশ অনুযায়ী নয় বারো দু থেকে একত্রিশ বারো দু হাজার তেইশের মধ্যে কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই এই মার্কস এন্ট্রি করতে হবে আরও বলা হয়েছে স্কুলগুলিকে প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যালের হার্ড কপি নিয়ে কাউন্সিল অফিসে এসে জমা দেওয়ার কোনোরকম প্রয়োজন নেই এই মার্কস এন্ট্রি করতে কোন ওয়েবসাইটে যাবেন আইডি এবং পাসওয়ার্ড কিভাবে পাবেন এবং কিভাবে মার্কস এন্ট্রি করবেন তা আমি ডিটেলস দেখিয়ে দেব তবে তার আগে বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পাওয়ার জন্য এখন শুরু করি কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী এই ওয়েবসাইটটি খুলে স্ক্রিনে দেওয়া আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করতে বলা হয়েছে কিন্তু দেখা গেছে এই সাইটটি খুলছে না সেক্ষেত্রে কি করবেন একটু দেখে নিন আপনার স্কুলের জিমেল থেকে কাউন্সিলকে আইডি এবং পাসওয়ার্ডের রিকোয়েস্ট চেয়ে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট দ্য এই অ্যাড্রেসে একটি মেল করবেন মেল অ্যাড্রেসটি আমি স্ক্রিনে দেখুন দিয়ে দিয়েছি এবং মেলের একটি স্যাম্পেলও দেখিয়ে দিয়েছি মেলে অবশ্যই স্কুলের ডাইস কোডটি লিখে দেবেন এই মেলটি করার সর্বোচ্চ একদিনের মধ্যে কাউন্সিল স্কুলকে একটি মেল করবে এবং সেই মেলটিতে সাইটের লিংক আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া থাকবে এবার আমরা কিভাবে লগ ইন করবো এবং মার্কস এন্ট্রি করব তা দেখে নেব আচ্ছা প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন এখানে ক্লিক করলে ওয়েবসাইটটি খুলে যাবে প্রথমে আইডিটি টাইপ করে নেবেন বা কপি করে পেস্ট করে দেবেন এরপর পাসওয়ার্ডটি ঠিক একইভাবে কপি এবং পেস্ট করে নেবেন এরপর ক্যাপচার কোডটি দিয়ে লগ ইন করলেই লগ ইন হয়ে যাবে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরের বাঁ থাকা এই সিকিউরিটি অপশানে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন অ্যাডমিনে ক্লিক করে স্কুল ড্যাশবোর্ডে গেলে স্কুলের বর্তমান মার্কস এন্ট্রি স্টেটাসটি চেক করতে পারবেন এখানে স্টুডেন্ট ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ এই দুটি অপশানে মার্কস এন্ট্রি করতে পারবেন আপনার যেটিতে সুবিধা হবে সেইভাবেই এন্ট্রি করবেন স্টুডেন্ট ওয়াইজ করলে স্টুডেন্টের শেষে থাকা মার্কসে ক্লিক করলেই সাবজেক্টগুলি চলে আসবে এখানে মার্কসগুলি এন্ট্রি করে অবশ্যই সেভ করে দেবেন আর সাবজেক্ট ওয়াইজ এন্ট্রি করতে গেলে এখানে সাবজেক্টটি লিখে সার্চ করবেন এবং মার্কসগুলি এন্ট্রি করে সেভ করবেন এক্ষেত্রে সমস্ত সাবজেক্টগুলি সিলেক্ট করে আলাদা আলাদাভাবে করতে হবে ঠিক একইভাবে প্র্যাকটিক্যাল মার্কসটিও এন্ট্রি করতে হবে সমস্ত মার্কস এন্ট্রি হয়ে গেলে মডিফাই অর সাবমিট এই অপশানে ক্লিক করলে পুরো লিস্টই চলে আসবে যদি কোনো নাম্বার চেঞ্জ করার হয় সেক্ষেত্রে এই বক্সে ক্লিক করে নাম্বারটি চেঞ্জ করতে পারবেন যদি কেউ অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে ডান দিকে অল এবি এতে ক্লিক করলেই অল অ্যাবসেন্ট হয়ে যাবে এরপর খুব ভালো করে চেক হয়ে গেলে সেভ এবং তারপর সাবমিটে ক্লিক করলেই মার্ক সাবমিশন কমপ্লিট হয়ে যাবে মনে রাখবেন একবার সাবমিট হয়ে গেলে সেক্ষেত্রে আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না সুতরাং কেয়ারফুলি চেক করে তবেই ফাইনাল সাবমিশনটি করবেন আশা করছি পুরো ব্যাপারটি আপনি বুঝতে পেরেছেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আরও এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ